Hello viewers, Assalamu alaikum. This is Result and welcome to my channel. এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার তাঁতালটার কয়েলটা চেঞ্জ করবেন। তো আপনি যদি ভালো মানের তাঁতাল কিনেন তাহলে এত বেশি তাঁতালের কয়েল চেঞ্জ করা লাগে না, আর যদি এরকম নর্মাল তাঁতাল হয় তাহলে কিছুদিন পর কেটে যায়, আর এর সাথে অরিজিনাল যেটা থাকে তো সেটার মধ্যে একটু বেশি দিন যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে তাঁতালের কয়েলটা চেঞ্জ করবেন, তাহলে আপনার পুরো তাঁতালটা নতুন করে কিনতে হবে না। জাস্ট আপনি এরকম একটা তাঁতালের কয়েল ইলেকট্রিক দোকানে গিয়ে বললে আপনাকে দিয়ে দেবে। এটা সর্বোচ্চ আপনার পাইকারি নিলে 20-25 টাকা নেবে, আর এমনি কেউ বিক্রি করলে 30 টাকা নেবে সর্বোচ্চ হয়তো বা। তো আমি 30 টাকা দিয়ে নিয়েছি দোকান থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এটা পরিপূর্ণভাবে চেঞ্জ করবেন এবং কি এটা লাগাবেন। তো আগে আপনারা দেখুন, এখানে আছে 3টা, আছে এই যে এখানে 2টা, এখানে আছে 2টা, 4টা, এখানে একটা, 5টা, সবগুলো নাটে খুলতে হবে। তো আমি আগে এপাশে এটা খুলে নেব, এটা খুলে নেওয়ার পর এটা বের করে নেব, তারপর এটা খুলবো। তো তেমন কোনো কঠিন কাজ নেই, জাস্ট সিম্পল একটা জিনিস। তো একটু দেখতে থাকুন, আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। তো দেখুন এটা লুজ দেওয়ার পর এগুলো খুলবেন, খুলে পর এটা খুলে নেবেন। আমি এটা খুলে নিলাম, এটা চেঞ্জ করতে হবে না, শুধু কয়েলটা চেঞ্জ করবো আমরা। তো এখানে এই 2টা স্ক্রুপ আছে, এই 2টা স্ক্রুপও খুলে নেব। তারপর এখানে আরেকটা স্ক্রুপ আছে, এটাও খুলে নেব। দেখুন আমি 3টে খুলে নিলাম। তো এখন আপনারা এটা এদিক দিয়ে টান দিবেন, টান দেওয়ার পর এখানে একটু শক্ত লাগবে, এটা একটু টান দিয়ে খুলে নেবেন। ওকে, এবং আমি এটা খুলে নেওয়ার পর দেখুন এখানে এটা কিন্তু একদম সিম্পল, এত কঠিন কিছু না। জাস্ট আপনি কয়েলের সাথে 2টো তার, এই 2টো তার এখানে লাগিয়ে দেবেন। ওকে, দেখুন এখন আমাদের যে কয়েলটা আছে এটা আমরা এদিক দিয়ে টান দিয়ে বের করে নেব। তো আমি এদিক দিয়ে এটা যে কানেকশনটা আছে এটা খুলে নিই। তো আমি এদিক দিয়ে এটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখুন আমরা এখন এটা পাশ দিয়ে আপনি এদিক দিয়ে টান দিয়ে এটা বের করে নেবেন। দেখুন আমার কয়েলটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে পুরোটাই, এই যে আমার পুরো কয়েলটা নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে দেখুন এগুলো একদম অনেক পুরাতন হয়ে গেছে, অনেকদিন ব্যবহার করা হয়নি তাই। তো আমরা এই কয়েলটা এখন বাদ দিয়ে দেবো। জাস্ট এখন আমাদের এই নতুন কয়েলটা আমরা এটার সাথে লাগিয়ে দেবো। জাস্ট আমরা এটার মুখে দিয়ে এই যে 2টো তার আছে 2টো তার দিয়ে দিব, দিয়ে দিয়ে সেমভাবে আমরা উপাশে নিয়ে যাব। উপাশে নিয়ে গিয়ে আপনার এদিক দিয়ে যে তার 2টা নাট আছে এই 2টা নাট খুলে নেবেন। তো এই পাশে যেটা যে 2টো তার আছে এটা 2টা দুপাশে লাগাই দিলে হবে, তেমন কোনো এখানে কোনো নিউট্রাল নেগেটিভ পজিটিভ কোনোটাই এত দেখার প্রয়োজন হবে না। তার আমি নাট 2টো খুলে নিই। ওকে, নাটগুলো খুলে নিলাম, তারপর আমি এই নাটগুলো আবার দিয়ে লাগিয়ে নিই, তাহলে আমার কাজ করতে একটু সুবিধা হবে ওপাশে। ওকে, এটা দিয়ে একটা লাগিয়ে নেব আগে। আপনি যদি ভালো মানের তাঁতারগুলো কিনেন তাহলে কিন্তু এরকম বারবার প্রবলেমে পড়তে হবে না, এটা যেহেতু নর্মাল ওই হিসাবে বারবার আপনাকে কয়েলটা চেঞ্জ করতে হবে। আমি এই পাশে এটা লাগিয়ে নিলাম, তারপর আমরা এই 2টো তার এখানে জোড়া দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলটা এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে এটা একটু ট্যাপিং করে নেব, আমাদের কানেকশনটা অলরেডি হয়ে গেছে, একটু ট্যাপিং করে নেব। ওকে, আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ফিটিং করে নেব আবার আগের মতো করে, যেভাবে যেভাবে খুলছে ঠিক সেভাবে আমরা আবার এটাকে ফিটিং করে নেব আমাদের কাজ। ওকে, তো আশা করি আপনারাও ঠিক আপনাদেরগুলো এভাবে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এখানে এই যে দেখুন এখানে একটা হোল আছে, এখানে একটা হোল আছে, এখানে একটা, 3টা আছে এখানে, এখানে এটার মধ্যে একটা হোল এখানে আটকিয়ে দেবেন, তাহলে আপনার এই পুরো
এটা শক্তভাবে আটকে যাবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। পুরোটা আটকে দেওয়ার পর আপনারা এগুলো একটু দিতে নামিয়ে দিই আমরা, তাহলে একটু সুবিধা হবে। ওকে, আমরা এটা একটু এদিক দিয়ে এনে লাগিয়ে দেবো। ওকে, তো এখন আমরা আগের মতো করে ঠিক আমরা এই কভারটা এখানে লাগিয়ে দেব। আমরা এখন আবার আগের মতো করে আমাদের স্ক্রুপগুলো লাগিয়ে দিব এখানে, যেটা যেখানে ছিল এখানে একটা স্ক্রুপ ছিল, আমরা এটা লাগিয়ে দিব। যে ওকে, আমাদের কাজটা সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে পাওয়ার দিয়ে দেখবো আসলে আমাদের এটা ঠিকঠাক আছে কি নাই। ওকে, এটার মধ্যে যে কাজগুলো আছে আসলে এই কাজগুলো আমরা বেসিক কাজগুলো অন্য একদিন দেখাবো, আজকে আর আমি এটা দেখালাম না। দেখুন, এই যে আমাদের পাওয়ার দিছি, এখন লাইনটা কিন্তু আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা দেখুন, এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে আমাদের এটার মধ্যে কিন্তু অলরেডি পাওয়ার আসছে। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।